हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आजकल भिडियोते देखाबो किभाबे मोबाइल थेके यूट्यूबे एक्टी भिडियो आपलोड करबेन। एर आगेर भिडियोते डेस्कटप बा लैपटप थेके भिडियो आपलोड करा देखिएछिलाम। एई भिडियोते देखाबो किभाबे मोबाइल थेके एक्टी भिडियो आपलोड करबेन। आपनारा जारा नतून यूट्यूबार रयेछेन एबं मोबाइल थेके एक्टी चैनल क्रिएट करेछेन बाट वीडियो किभाबे अपलोड करबें बुझते पारछेन ना, तो तादेर जोन्नो आजकेर वीडियोटा इनफॉर्मेटिव होते चलेछे। सो चलुन ताहले देखे नेवा जाक किभाबे मोबाइल थेके यूट्यूबे एकटी वीडियो अपलोड करबें। मोबाइल थेके वीडियो अपलोड आपनारा दु रकम भावे करते पारबें। क्रोम ब्राउजार ओपेन करे करते पारबें, এছাড়াও ইউটিউব অ্যাপ থেকে আপনারা করতে পারবেন। ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করার জন্য আপনারা আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে গিয়ে এই যে ডান দিকে থ্রি ডট অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেস্কটপ সাইটটাকে অন করবেন। ডেস্কটপ সাইট অন করার পরে গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও লিখে সার্চ করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ড্যাশবোর্ডটা আপনার কাছে সামনে ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা এই ক্রিয়েট অপশনেও ক্লিক করতে পারেন বা এই আপলোড অপশনেও ক্লিক করতে পারেন। আপলোড অপশনে ক্লিক করার পরে আপনি সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলসে ক্লিক করার পরে দেন আপনি আপনার অ্যালবামটাকে সিলেক্ট করে নেবেন বা গ্যালারিকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করতে চাইছেন সেই ভিডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেন আপনাকে যেটা করতে হবে, আপনার টাইটেল যেটা রয়েছে সেই টাইটেলটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো টাইটেল লেখার জন্য আমি আমার টাইটেল বা ডেসক্রিপশন বা ট্যাগ যেটা আমি ইউজ করব সেটা আমি নোটপ্যাডে আগে থেকে লিখে রেখে দিয়েছি। তো আমি এখান থেকে এটাকে টাইটেলটাকে কপি করে নেব, সিলেক্ট করে নেব টাইটেলটাকে। দেন আমরা কপি করব। কপি করার পরে আমাদের ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেলে আমরা পেস্ট করে দেবো। এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে আমি ডেসক্রিপশন দেব ভিডিওতে। ডেসক্রিপশনের জন্য আমি নোটপ্যাডে ডেসক্রিপশন লিখে রেখেছি। আপনারা চাইলেও আগে থেকে ডেসক্রিপশন নোটপ্যাডে লিখে রাখতে পারেন। ডেসক্রিপশন বা টাইটেল বা ট্যাগস আপনারা ইউটিউব এসইও থেকে নিতে পারেন। ইউটিউব এসইও কিভাবে করতে হয় তার আমি ডেস্কটপ ভার্সনের ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো। তো আমি আমার ডেসক্রিপশনটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করে আমার ডেসক্রিপশন বক্সে আমি এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে থাম্বনেল, আপনাকে একটা দিতে হবে। থাম্বনেল আপনি সিলেক্ট করবেন। দেন আপনারা যে থাম্বনেলটা লাগাতে চাইছেন সেই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে ডান করবেন। করলে আপনার থাম্বনেল হয়ে যাবে। আপনি যদি এখান থেকে কোনো প্লেলিস্ট দিতে চান তো প্লেলিস্ট দিতে পারেন। আমি এখান থেকে কোনো প্লেলিস্ট দিতে চাইছি না। এরপরে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি ভিডিওটা কি কিডসদের জন্য করতে চাইছেন। তো আপনারা সবসময় নো রাখার চেষ্টা করবেন। এটা এগুলোতে আপনার কিছু করার দরকার নেই। এরপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি আপনার প্রয়োজনীয় মতো ভিডিওতে ট্যাক্স লাগিয়ে দেবেন। তো আমি আমার যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সটা আমি নোটসপ্যাডে রেখে দিয়েছি। আমি এখান থেকে ট্যাক্সগুলো কপি করে নেব। দেন আমরা এখানে পেস্ট করে দেবো ট্যাক্সগুলো। তো দেখুন আমি এখান থেকে আমার ট্যাক্সগুলো পেস্ট করে দিলাম। এরপরে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনারা যদি ভিডিও ল্যাঙ্গুয়েজ মা দিতে চান তাহলে দিতে পারেন। এটাতে সার্টিফিকেশন নাম থাকবে। রেকর্ডিং ডেট আপনি চাইলে দিতে পারেন এবং আপনার লোকেশন এখানে আপনি চাইলে দিতে পারেন। আমি যেহেতু কলকাতা থেকে তাই এটা কলকাতা লিখে দেবো। কলকাতা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। দেন লাইসেন্স আপনার এটা স্ট্যান্ডার্ডই রাখবেন। ক্যাটাগরি আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, আপনার যদি ব্লগস ভিডিও হয় তাহলে আপনি পিপল অ্যান্ড ব্লগস দেবেন। যদি আপনার কমেডি রিলেটেড ভিডিও হয় তাহলে কমেডি দেবেন। তো যেহেতু আমার এটা গেমিং রিলেটেড ভিডিও তাই আমি এটা গেমিং করে দিলাম। এরপরে আপনারা চলে যাবেন নেক্সটে। নেক্সটে ক্লিক করার পরে আপনি যদি এখানে কোনো সাবটাইটেল বা এন্ড স্ক্রিন ভিডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন।
তো আমরা আমি এগুলো কিছুই করব না, আমি এবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে এই যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা কপিরাইট সংক্রান্ত কোনো ইস্যু আসছে কি না সেটা একটু চেক করে নিচ্ছি। এলে এখানে আপনার কপিরাইট সংক্রান্ত কোনো ইস্যু যদি না আসে তাহলে এখানে সবুজ টিক চিহ্ন উঠবে। এরপরে আমি নেক্সট করে নিলাম। নেক্সট করার পরে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে ভিডিওটা কি আপনি এক্ষুনি পাবলিশ করতে চাইছেন নাকি শিডিউল করতে চাইছেন। যদি এক্ষুনি পাবলিশ করতে চান তাহলে সেভ অর পাবলিশে ক্লিক করবেন। দেন যদি আপনি অন্য কোনো টাইম বা অন্য কোনো ডেটে করতে চান সেক্ষেত্রে আপনি এখানে শিডিউল করতে পারেন। তো এখানে আমি পাবলিশে ক্লিক করে আনলিস্টেড করে দেবো ভিডিওটা, কারণ আমি চাই আমি যে কোনো ভিডিও আপলোড করার 24 ঘন্টার পরে ওটা পাবলিশ করি। তো সেই জন্য আমি এটা আনলিস্টেড করে দেবো। আনলিস্টেড করে সেভ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমার ভিডিওটা সেভ হয়ে থেকে যাবে। তো এরপরে আপনারা যখন এটাকে আপলোড দেবেন তখন আপনারা চাইলে ওখান থেকে সরাসরি পাবলিশ করতে পারেন। আর যদি আপনারা আমার মতো পরে এটা আপলোড দিতে চান তাহলে কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে আমার যেহেতু এখনও ভিডিওটা আপলোড কমপ্লিট হয়নি, আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কাছে এরকম একটা অপশন আসবে। এই যে পাবলিক অপশন রয়েছে এখানে আপনারা পেন্ডিং দেখাচ্ছে, তো ওই ভিজিবিলিটি আপনার অপশন আসবে। তো ওই অপশনে আপনি পাবলিক করে ক্লিক করে দেবেন। আমি আর এটা করে দেখাচ্ছি না। ডেস্কটপ ভার্সনের ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আরও ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। এরপরে ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথমটা হচ্ছে ইউটিউব অ্যাপ, যেটা প্রায় মোটামুটি সকলেরই ডিফল্ট হিসেবে থাকে। আর দ্বিতীয়টা হচ্ছে ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও অ্যাপসটা আমি এখান থেকে ইনস্টল করে নেব। তো দেখুন আমার ইউটিউব স্টুডিও অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এখানে আমার আর কিছু করার দরকার নেই। এরপর আমি ইউটিউব অ্যাপসটা আমার ওপেন করব। ওপেন করার পরে এই যে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপলোডে ভিডিওতে ক্লিক করবেন। আপলোডে ভিডিওতে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাইছেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এই ভিডিওটা আপলোড করতে চাইছি, ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। দেন নেক্সটে ক্লিক করবেন আপনারা। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে টাইটেল, আপনার যে টাইটেল আপনি দিতে চাইছেন সেই টাইটেলটা আপনি এখানে নোটপ্যাড থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। তো আমি নোটপ্যাড থেকে টাইটেলটা কপি করব, সিলেক্ট করলাম, দেন কপি করলাম, এখানে নোটপ্যাডে এসে এটা পেস্ট করে দিলাম। এরপরে আপনি এখানে ক্লিক করে ডেসক্রিপশন দিতে পারবেন। সেম প্রসেসে আমি ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নেব, সিলেক্ট, ডেসক্রিপশনটা কপি করলাম, দেন আমি এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। এরপরে ব্যাকে ক্লিক করবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম, ভিজিবিলিটি আমি এখন আনলিস্টেড করে দিলাম। শিডিউল করলে আপনারা করতে পারবেন এখান থেকে। তো আমি পাবলিশে গিয়ে আনলিস্টেড করে দিলাম, আপনারা চাইলে পাবলিকে গিয়ে পাবলিক করতে পারেন, বাট এখনও অনেক কাজ রয়েছে। এরপরে আপনি অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পরে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি কি এটি শিশুদের জন্য বা কিডসদের জন্য বানাতে চাইছেন। যদি না হয় আপনি নো করবেন, তো ইয়েস হলে ইয়েস করবেন। তো আমি নো করে দিলাম, এখানে কিছু করার দরকার নেই। আপনি এখান থেকে অ্যাড টু প্লে লিস্ট করলে করতে পারেন, দেন আপনারা এটা আপলোডে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার ভিডিও আপলোড হতে থাকবে। দেখুন আমার ভিডিওটা দেখাচ্ছে ওয়ান ভিডিওস আপলোডিং। তো এরপরে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আপনার কাছে ড্যাশবোর্ড অন হয়ে যাবে। এরপর আপনারা কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে দেখুন এই যে ভিডিওটা আপনার দেখাচ্ছে, এই ভিডিওটির পাশে থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এডিট ভিডিওতে ক্লিক করবেন। তো এডিট ভিডিওতে ক্লিক করার পরে এই যে মোর অপশান, ট্যাগস, ক্যাটাগরি, কমেন্টস অ্যান্ড মোর, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যাড ট্যাগসে ক্লিক করবেন। অ্যাড ট্যাগসে ক্লিক করার পরে আমার যে ট্যাগসগুলো আমি নোটসপ্যাডে রেখেছিলাম সেগুলো আমি কপি করে নেব, সিলেক্ট করলাম, দেন কপি করব, কপি করলাম, এরপরে আমরা ট্যাগসে এসে পেস্ট করে দেবো। তো দেখুন আমার যে ট্যাগসগুলো ছিল ট্যাগসগুলো মোটামুটি সব পেস্ট হয়ে গেছে। এরপরে এখান থেকে আপনারা ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার যদি কমেডি রিলেটেড ভিডিও হয় তাহলে কমেডি করবেন,
যদি আপনার পিপল অ্যান্ড ব্লগস থাকে তাহলে পিপল অ্যান্ড ব্লগস করবেন, যেহেতু আমার গেমিং তাই আমি এটা গেমিংয়ে করে দিলাম। এরপরে ইউটিউব লাইসেন্স আপনার স্ট্যান্ডার্ড থাকবে। কমেন্ট সেকশানে আপনি এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, আমি এটা অ্যালাউ অল কমেন্ট করে দিলাম, দেন এখান থেকে আপনারা এটাকে ব্যাক করে দেবেন। দেন আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে পেন চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে থাম্বেল অপশন রয়েছে এখানে আপনাকে থাম্বেল, আপনার যে থাম্বেল রয়েছে সেই থাম্বেলটা আপনাকে দিতে হবে। তো থাম্বেল দেওয়ার জন্য কাস্টম থাম্বেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে থাম্বেলটা দিতে চাইছেন সেই থাম্বেলটা এখানে দেবেন, দেওয়ার পরে ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করবেন, করলে আপনার ভিডিওটা রেডি হয়ে গেল। এরপরে আপনাদের যেটা করতে হবে, আপনার ভিডিওটা এখানে যাবেন, থ্রি ডটে এডিট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ভিজিবিলিটি রয়েছে পাবলিকে যাবেন, পাবলিকে গিয়ে পাবলিক করলে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো আপনারা এরকমভাবেই মোবাইল থেকে যে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকেও আপলোড করতে পারেন বা ইউটিউব অ্যাপ থেকেও আপলোড করতে পারেন, তবে ক্রোম ব্রাউজার থেকে করলে সুবিধা বলে আমার মনে হয়। এবার আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা সেটা থেকেই করবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।